चल रे आमर मन
राधे 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 बोलो 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 बोलो आज मधुमय श्रीधाम वृंदावने मा जशोमती गोपाल के कोले निये नवनी सेवा दिच्छेन एमन समय श्रीदाम सुदाम दाम सुदाम बटुमधु मंगल सबाई एसेछे मायेर दुआरे गोपाल के निये जाबे बोले सखागण मायेर दुआरे से डाक दिएछे मा ओ मा मागो देखे छो मा तुमी एखोनो भाई कानाई के कोले निये बसे आछो ओ मा गगने कत बेला हुएछे मा एबार तो आमादेर कानाई के आमादेर संगे जाबार अनुमति दाओ मा आमरा जे एबार गोष्ठे जाबो ओ मा मा आमादेर कानाई के तुमी एबार आमादेर संगे जाबार अनुमति दाओ जेई ना सखा गण मायेर दुआरे एसेछे मा आमार गोपाल के शक्त करे बुकेर माझे जड़िए धरेछे एई एखान थेके जा চলে যা এখান থেকে কালকে আসবি আজকে চলে যা যা কেন মা তুমি আমাদের তাড়িয়ে দিচ্ছ কেন মা বলে ওরে শ্রীরাম ওরে সুবন ওরে সুবন আজ আমি কিছুতেই গোপালকে গোষ্ঠী যেতে দেব না কেন মা এমন কথা তো তুমি কোনোদিন বলো না তুমি তো কোনোদিন গোপালকে কোনোদিন তো গোপালকে এভাবে বাধা দাওনি তাহলে আজকে কেন যেতে দেবে না মা কি হয়েছে মা গোপাল না গেলে কানাই না গেলে আমরা তো কেউ গোষ্ঠী যাবই না শুধু আমরা নই মা ওই নবলক্ষ ধেনুর পাল ওরাও কেউ গোষ্ঠী যাবে না মা গোপাল ছাড়া কানাই ছাড়া আমরা কেউ এক পা চলতে পারি না মা তুমি এমন করে বলো না মা তুমি আমাদের কানাইকে আমাদের সঙ্গে যেতে দাও মা কি ভক্তমণ্ডলী বাবা গোবিন্দ ছাড়া কি আমরা এক পাও যেতে পারি পারি বাবা ভগবানকে মানি বা নাই মানি এ জগতে অনেক মানুষ আছে যারা ভগবানকে বিশ্বাস করে না যারা ভগবানকে মানে না বলছে তুমি ভগবানকে মানো বা নাই মানো ভগবানের কৃপা ছাড়া ভগবানের করুণা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত খসে পড়ে না বাবা
ভগবানের করুণা ছাড়া কিছু হতে পারে না জগতে। জানেন বাবা, ভগবানের কৃপা ছাড়া কেউ চলতে পারে না। আর ওই চলতে চলতে যদি কারো মনে অহংকার হয়, কেউ যদি ভগবানকে ভুলে যায়, যদি কেউ মনে করে যা করছি আমি করছি, তাহলে বাবা সে দুদিনেই ধ্বংস হয়ে যায়। তার প্রমাণ, একবার অনেকগুলো হস্তি মানে হাতি দল বেঁধে সাগরের জলে নেমেছে স্নান করতে। অনেকগুলো হস্তি হাতি একসঙ্গে দল বেঁধে তার ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা, বাচ্চা হাতি, বড় হাতি, সবাই একসঙ্গে সাগরের জলে নেমেছে স্নান করবে বলে সেই বালুকায়। আর যখন স্নান করতে নেমেছে, সেই জলে ছিল মস্ত বড় এক কুমির। আর সেই কুমির কি করেছে, সব থেকে বড় হাতি যে মানে হাতিদের মালিক যে, কুমির কি করেছে, সেই বড় হাতির পাটাকে ধরেছে। আর যেই ধরেছে, হাতি অমনি প্রাণ বাঁচাবার জন্য সেই জলের মধ্যে ছটফট ছটফট করছে, কিন্তু মা জলে তো কুমিরেরই শক্তি বেশি হবে বাবা। কুমিরের থেকে হাতির চেহারা বড় হতে পারে, কিন্তু জলে বাবা শক্তি কার হবে, কুমিরের না হাতির, কুমিরের। তাই মা যখন হাতি বিপদে পড়েছে, আর যে সব হাতিগুলো ছিল তারা কি করেছে, ওই হাতিকে ফেলে দিয়ে যে যার প্রাণ বাঁচাবে বলে সবাই সবাই ছুটে ছুটে তীরের উপর উঠে যাচ্ছে। আর যখন সবাই উঠে চলে যাচ্ছে, ওই হাতি তো চোখের জলে কাঁদছে আর মনে মনে ভাবছে, সমস্ত আপন জনকে নিয়ে আমি এসেছিলাম সাগরের স্নান করতে, সাগরে জল পান করতে, কিন্তু যেই না আমি বিপদে পড়লাম, আমাকে বিপদের দিনে রক্ষা না করে আমাকে বিপদের মুখে ফেলে আমি বিপদে পড়েছি দেখেও আমার আপন জনেরা সবাই আমাকে ছেড়ে এক এক করে সবাই তীরে উঠে গেল। আমার বিপদের সময় কেউ আমার পাশে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজ হাতি বিপদে পড়েছে বলে যেমন তার আত্মীয় পরিজন সবাই এক এক করে চলে যাচ্ছে তাকে ছেড়ে, তদনুরূপ আমাদের অবস্থা একদিন ওই রকম হবে বাবা। ওই হাতির মতো দশা একদিন আমাদেরও হবে বাবা। আমরাও সবাই এসেছি সংসার সমুদ্রে জল পান করতে, স্নান করতে, সবাই আনন্দে সংসার করছি, কিন্তু বাবা যেদিন রোগ নামক কুরুমি কুমির, রোগ ব্যাধি, যেদিন রোগ নামক কুমির আমাদেরকে গ্রাস করবে, সেদিন দেখবেন আপনার ছেলে মেয়ে বন্ধু বান্ধব আপনাকে এক এক করে সবাই ছেড়ে দিয়ে দূরে সরে যাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আর সবাই যখন এক এক করে দূরে চলে যান, সেদিন আপনার চৈতন্য হবে, এবার তাকে আমায় ডাকতে হবে। আজ হাতিকে ফেলে যখন সবাই এক এক করে চলে যাচ্ছে, যখন তাকে বাঁচানোর জন্য কেউ নেই, হাতি বিপদে পড়ে কি করছে, সেই সাগরের জলে ছিল পদ্ম ফুল, অমনি হাতি কি করেছে, তার সুর দিয়ে একটি পদ্ম ফুল তুলে অমনি আকাশ পানে ছুঁড়ে বলছে, হা হরি। বাবা
যেইনা হা হরি বলে পদ্ম ফুলটাকে ছুঁড়ে দিল, ওই পদ্ম ফুল গিয়ে পড়ল বৈকুণ্ঠে নারায়ণের চরণে। আর যেই না নারায়ণের চরণে পড়লো, অন্তর্যামী ভগবান চিন্তা করলো তার ভক্ত বিপদে পড়ে তাকে ডাকছে, আর বিপদে পড়ে যে আমাকে ডাকে আমার কর্তব্য সেই ভক্তকে রক্ষা করা। তাই নারায়ণ বলছে, গরুর গরুর কোথায় তুমি? নারায়ণের বাহন ছিল গরুর বাবা, গরুর পাখি, জানো তো নারায়ণের বাহন গরুর। নারায়ণ বলছে, গরুর তুমি তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো, আমার ভক্ত বিপদে পড়েছে, আমাকে যেতেই হবে তার কাছে, তাকে রক্ষা করো। তাই নারায়ণ গরুদের পিঠের উপর চড়ে আকাশ মানে উড়তে উড়তে চলেছে সেই হাতিকে রক্ষা করবে বলে। নারায়ণ বলছে, গরু এত আস্তে যাচ্ছ কেন? এত আস্তে গেলে হবে না, তুমি আরো দ্রুত বেগে চলো গরু, তুমি আরো দ্রুত বেগে চলো, নইলে আমি ভক্তকে রক্ষা করতে পারবো না, তুমি আরো দ্রুত বেগে চলো। তখন গরুর অহংকার হয়েছিল বাবা, তখন ওই গরুর পাখির অহংকার হয়েছিল। গরুর ভেবেছিল আমাকে ছাড়া বুঝি বিষ্ণু নারায়ণ চলতে পারবে না, কিন্তু গরুর ভুলে গেছে আমার দেহের শক্তি তো নারায়ণ দিয়েছে, এটা ভুলে গেছে। গরুর মনে করেছে আমাকে ছাড়া নারায়ণ যেতে পারবে না, আমাকে ছাড়া নারায়ণ চলতে পারবে না। তাই যখন নারায়ণ বলছে গরু আরো দ্রুত চলো, আরো দ্রুত চলো, তখন গরুর অহংকার করে বলে, প্রভু আমি দ্রুত যেতে পারবো না, তোমার যদি এত তাড়াহুড়ো থাকে তুমি চলে যাও, আমি যেতে পারবো না, তুমি যাও আমি যেতে পারবো না, আমি অত দ্রুত বেগে চলতে পারবো না। নারায়ণ বুঝতে পারলো, গরুর তোমার অহংকার হয়েছে, তাই তুমি ভাবছো আমি তোমাকে ছাড়া চলতে পারবো না। বেশ আমি নেমে যাচ্ছি, এই বলে নারায়ণ কি করলেন, গরুরের পিঠ থেকে নেমে গেলেন। আর নেমে নারায়ণ হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, কিন্তু গরুর যে এতক্ষণ যে শক্তিতে উড়ছিল তার শক্তি ক্ষীণ হয়ে যাচ্ছে, গরুর আর চলতেও পারছে না আর উড়তেও পারছে না। গরুর চিন্তা করলো, আমার এ কি হলো, আমি আমার শক্তি সব চলে যাচ্ছে কেন? গরুর বলে, ও নারায়ণ নারায়ণ দাঁড়াও, নারায়ণ আমাকে ছেড়ে যেও না, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও প্রভু, আমি ভেবেছিলাম আমাকে ছাড়া তুমি চলতে পারবে না, কিন্তু না প্রভু এখন আমি বুঝলাম তোমাকে ছাড়া আমি চলতে পারবো না, তাই আমাকে নিয়ে যাও প্রভু। তাই গরুরের পিঠের উপর চেপে উড়তে উড়তে এসেছে সেই সাগরের তীরে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। এসে দেখছে সেই হাতি ছটফট করছে আর কুমির তার পাটাকে শক্ত করে চেপে ধরে আছে, ঝরঝর করে রক্ত পড়ছে, দুজনের মধ্যে লড়াই হচ্ছে, হাতি কিছুতেই ছাড়া পাচ্ছে না। এমন সময় নারায়ণ এসে আগে কুমিরকে কৃপা করলেন, তারপর হস্তিকে কৃপা করেছে। কারণ আগে কুমিরকে কেন কৃপা করলেন? কারণ এটার দ্বারা তত্ত্ব দিচ্ছে, হে জগতের জীব যদি কেউ আমার ভক্তের চরণ ধরে থাকে আমি আগে তাকে কৃপা করি, তারপর সেই ভক্তকে কৃপা করি, নিতাই গৌ ধরিব। আপনারা অনেকে ক্যালেন্ডারে দেখতে পাবেন মা এই ছবি, এই দৃশ্য দেখবেন, একটা কুমির হাতিকে ধরে আছে, হাতির সুরে পদ্ম ফুল আছে, আর নারায়ণ গরুরের পিঠের উপর চেপে উড়ে উড়ে আসছে। ক্যালেন্ডারে অনেকের ছবিতে দেখতে পাবেন এই দৃশ্য। তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে ভগবান ছাড়া আমরা কেউ এক পা যেতে পারি না মা গো, কানাই ছাড়া আমরা কেউ চলতে পারি না, তিনি আছে ভেতরে। তাই আজ আমার কীর্তন গাইবার শক্তি আছে, ক্ষমতা আছে, আমি নাচছি গাইছি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, কিন্তু মা যেদিন তিনি চলে যাবেন দেহ থাকবে কি বাবা? আর এই সুচিত্রা হরি কথা বলতে পারবে মা? ওই যে দেখুন একটু একটু করে চলে যাচ্ছে ভেতর থেকে, ওই নিদ্রা দেবী এসে যাচ্ছে, মানে কৃষ্ণ যত বেরোবে নিদ্রা তত ঢুকবে ভেতরে।
আর কৃষ্ণকে ধরে রাখতে গেলে একেবারে কপাট বন্ধ করে শক্ত করে ধরতে হবে, কারণ ভগবান বড় চালাক নয়, কারণ তার তো জগতে ভক্তের অভাব নেই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবানের ভক্তের অভাব আছে? আপনি ডাকেন বা নাই ডাকেন, আপনার আশায় তিনি বসে নেই, আমার আশায় তিনি বসে নেই। তাকে পাওয়ার জন্য কত যোগী মুনি ঋষি সাধনা করছে, তপস্যা করছে, আর তুমি যদি আলগা করে দাও ভগবান কি আর এই ঘরে থাকে? তাই মা আলগা করো না, শক্ত করে ধরো, ধরার মতো যদি কেউ ধরতে পারে, বাধার মতো যদি কেউ বাঁধতে পারে, ভগবান সেই ভক্তের হৃদয় ঘর ছেড়ে কোনো দিন কোথাও যেতে পারে না। মা তুমি কানাইকে আমাদের সঙ্গে যেতে দাও, কানাই না গেলে আমরা তো কেউ যাবই না, আর ওই নবলক্ষ ধেনুর পাল ওরাও যাবে না। মা তুমি কানাইকে সাজিয়ে দাও। মা বলে ওরে শ্রীরাম রে, ওরে শ্রীরাম রে, আজ আমি গোপালকে গোষ্ঠী যেতে দেব না, কারণ আজ নিশীথে আমি যে বড় দুঃস্বপ্ন দেখেছি। ও মা কি এমন স্বপ্ন দেখেছ তুমি যার জন্য তুমি গোপালকে আমাদের কানাইকে গোষ্ঠী যেতে দিচ্ছ না? কি স্বপ্ন দেখেছো মা, বলো না মা কি স্বপ্ন দেখেছ? ভক্তমণ্ডলী মায়েরা, এখানে যারা মা আপনারা রয়েছেন, বলুন তো মা, আপনি আপনার ছেলেকে নিয়ে যদি কখনো কোনো দুঃস্বপ্ন দেখেন, খারাপ স্বপ্ন দেখেন, আপনি কি পারবেন সেদিন আপনার ছেলেকে চোখের আড়াল করতে? কি মা পারবেন? কি কখনোই পারবো না, কারণ সন্তানকে নিয়ে মায়েদের বড় দুশ্চিন্তা। তাই মা আজকে বলছে আমি বড় দুঃস্বপ্ন দেখেছি, কিছুতেই যেতে দেব না। কি স্বপ্ন দেখেছ, কি এমন স্বপ্ন দেখেছ যে তুমি গোপালকে আমাদের সঙ্গে আজকে যেতে দেবে না? কি স্বপ্ন দেখেছি জানিস? ওরে শ্রীরাম রে, আমি স্বপ্নে দে আমার গোপাল কালী দহে জলে কালী দহে জলে
हे पीसी जाले डूबे छे এই তো বা
মা ঠিক বলেছে, মায়ের ছেলে আজকে জলে ডুবে গেছে, মা স্বপ্ন দেখেছে, তাই মা আজকে কিছুতেই গোচারণে ছেলেকে যেতে দেবে না, এটাই হলো উদ্দেশ্য, কিছুতেই যেতে দেবে না। বলে আজ আমি যেতে দেবো না, আমার গোপালের বিপদ হয়েছে আজকে আমি দেখেছি। শ্রীরাম হেসে বলে, মা আমাদের কানাইয়ের বিপদ হয়েছে, তুমি স্বপ্ন দেখেছ মা? যে হলো বিপদ ভঞ্জন, যার নামে বিপদ তুলে যায়, আর তুমি কিনা বলছো তোমার ছেলের বিপদ, এটা কখনো হতে পারে না মা। তাই মা দেরি করো না মা, সাজিয়ে দাও আমাদের কানাইকে, সাজিয়ে দাও। মা বলে, দেখ আমি কিন্তু আজকে কিছুতেই যেতে দিতে চাইছি না, তাছাড়া আজকে বলরামও যাবে না, বলরামের জন্মদিন, আমার গোপালকে কে চোখে চোখে রাখবে, ক্ষুধা পেলে কে খাইয়ে দেবে? বলে, আমরা আছি মা, দাদা যাবে না তো কি হয়েছে, আমরা তো আছি, আমরা ভাই কানাইকে চোখে চোখে রাখবো, চোখের আড়াল করব না। তাই মা আমার কি করলেন, সখাদের অনুনয় বিনয় শুনে মা আর বাধা দিলেন না, মা আমার গোপালকে সাজাচ্ছে। কেমন করে সাজাচ্ছে মায়েরা? গোপালকে কোলে নয়ে সাজাই যশোমতি গো, উনুধ্বনি মায়েরা দেখি, গোপালকে কোলে নয়ে সাজাই যশোমতি গো,
करे मोहन बेनू गो ठाकुमार मायर भावना देख राधा भावना मायर एके बारे राधा भाव जेगे मा एर बाहिरटा भालो भेतरटा मोटेओ भालो ना राधे राधे ओर स्वभाव चरित्र भालो नय आमार छेले होते पारे किन्तु ओर चरित्र भालो नय मा ओर स्वभाव भालो नय जातार घरे ढुके पड़े घरे कपाट दिए रखे किन्तु सुजोग पेले ढुके जाबे घरे ठाकुमा बोलछे मा बोलछे चादर ढाका दिए बसो गोविंदेर चरित्र मोटेई भालो नय से जातार घरे ढुके पड़े किन्तु बाबा जातार घरे ढुके ना जार तार घरे ढुके किन्तु जातार घरे ढुके ना बोझा गेल सब घरे की डाकाती है गो सब घरे डाकात पड़े कौन घरे पड़े बाबा बड़ लोगेर घरे जार घरे सम्पत्ति आछे सोना दाना टाका पैसा जार घरे अगाध टाका आछे सोना दाना आछे तार घरे डाकाती है किन्तु जे दिन आने दिन खाए तार घरे डाकाती है कि गो मा तार घरे चुरी है ना তাহলে যার ঘরে সম্পত্তি আছে তার ঘর চুরি হয় তদনুরূপ গোবিন্দ যাত্রার ঘরে ঢোকে না গো যার ঘরে সম্পত্তি থাকে তার ঘরে চুরি করে তবে কোন সম্পত্তি বলে সোনা দানা টাকা পয়সা নয় যদি কোনো ভক্তের ঘরে ভক্তি সম্পত্তি থাকে আমার গোবিন্দ সে যে সেই ঘরে চুরি করে জানেন মায়েরা বৃন্দাবনে না গোপালের একটা নাম আছে কি নাম জানেন চোর চোর গোবিন্দ চোর চুরি করে গোবিন্দের স্বভাব ভালো নয় যাত্রার ঘরে ঢুকে পড়ে চুরি করে খায় একদিন এক বুড়িমা যশোদার কাছে এসে বলছে যশোদে এই কি হলো মানে তুই কি তোর ছেলেটাকে খেতে দিতে পারিস না কে বললো মানে আমি বললাম রোজ আমার ঘরে চুরি করে খায় বিশ্বাস করিস না না বিশ্বাস করি না যশোদা বলে আমার গোপাল তোর ঘরে চুরি করে বলে হ্যাঁ করে বলে আমার কি অভাব যে গোপাল তোর ঘরে যাবে চুরি করতে
কি মায়ের কারো যদি অভাব থাকে তো মানুষ চুরি করতে যায়, আমার কি অভাব আছে যে আমার মোবাইল তোর ঘরে চুরি করবে? তখন ওই বৃন্দাবনের ব্রজবাসী বলে, যশোদা কি অভাব জানি না তবে রোজ চুরি করতে যায়। যশোদা বলে, চুরি যখন করতে যাই যখন জানিস তাহলে কি ঘরের ভেতরে একটা পাহারাদার রাখতে পারিস না, যে পাহারা দেবে আর কোনোদিন গোপাল চুরি করবে না? বলে, এই যে চোরের মার বড় গলা, শোনো আমি না পাহারাদার রেখে গিয়েছিলাম তাতেও চুরি করে ফেলেছে। বলে, কি করে? বলে, এই যে আমাদের যে বাইরে যে নবলোক ধেনুগুলো, মানে আমাদের যে গরু বাছুর গুলো বাঁধা থাকে, তোমার গোপাল চুপি চুপি করে গিয়ে কি করে জানো? কি করে? ওই গরু বাছুরের দড়ি গুলোকে খুলে দেয়, বাছুরের দড়ি খুলে দেয়, আর যেই খুলে দেয় ওই বাছুরি গুলো যায় মায়ের দুগ্ধ পান করতে। আর যখনই আমরা বাছুর গুলোকে ধরতে যাই সেই ফাঁকে গোপাল ঘরে ঢুকে সব হরিবোল করে দেয়। মানে তোমার গোপাল দেখতে বাচ্চা কিন্তু ওর যে মাথায় মাথায় কি বুদ্ধি! এই যে গোপালের অবস্থা দেখেছি। যশোদা বলে, এক কাজ করবি, কি করবি জানিস? কি বলে? শোন, তোরা নবনীর ভাণ্ডকে শিকাই তুলে রাখবি, আর শিকাই তুলে রাখলে গোপাল আর চুরি করতে পারবে না, বাচ্চা ছেলে হাত পাবে না। তখন বৃন্দাবনের ব্রজবাসী বলে, শিকাই তুলে রেখেছিলাম তাও হরিবোল করে দিয়েছে। বলে, কি করে? বলে, ওই যে আটজন সখা আছে না, ফোল্ডিং সিঁড়ি বানায়, ফোল্ডিং সিঁড়ি, মায়েরা বোঝো, এতার পিঠে ওতার পিঠে সেতার পিঠে, আর গোপাল থাকে সবার উপরে। আবার যখন হাত না পায় বাবা কি করে জানো? ওই কাছে যে একটা যন্ত্র থাকে, কি জানো না, গোপালের হাতে যে যন্ত্র থাকে নাম কি রে? বাঁশি। ওই বাঁশি দিয়ে খোঁচা মারে, যেই ভাণ্ড ভেঙে নবনী নিচে পড়ে অমনি গোপাল সব খেয়ে নেয়। যশোদা বলে, শোন আমার গোপাল যখন রোজ রোজ চুরি করে, তোরা এক কাজ করিস, আমি তোদেরকে বলে দেই, শোন তোরা একদিন আমার গোপালকে অপমান করবি, অপমানিত হলে পরের দিন থেকে আর যাবে না। কি বাবা, এই গ্রামে কীর্তন করতে এসে যদি আমি অপমানিত হই পরের বারে আর আসবো? বা আপনারা যদি আমার বাড়িতে যান, আমি যদি আপনাদেরকে অপমান করি, আপনারা আর যাবেন আমার বাড়ি? কি গো, কখনোই না। তাই শোন, তোরা গোপালকে অপমান করবি, অপমানিত হলে গোপাল আর চুরি করতে যাবে না। বলে, কিরকম অপমান? বলে, শোন হাড়ি রাখবি বটে, মাল রাখবি না। হাড়ি রাখবি মাল রাখবি না, মানে বলে নবনীর ভাণ্ড সাজিয়ে শিকায় রাখবি কিন্তু ভেতরে নবনী রাখবি না। এই কথা যেই বলেছে বৃন্দাবনের ব্রজবাসী বলে, যশোদে এতক্ষণ ছিল ভালো কিন্তু এবার গণ্ডগোল হলো। বলে, আমরা শূন্য কলসি রেখেও পরীক্ষা করেছি কিন্তু তাতে কেস আরো খারাপ ঘটেছে। খারাপ কেস? কিরকম? বলে, শূন্য কলসি রেখে আসি, গিয়ে দেখি পরিপূর্ণ হয়ে গেছে। কি করে হলো? বলে, ওই যে আটজন সখা আছে, ভাণ্ড নামিয়ে যখন দেখে ভেতরে কিছু নাই, ওই আট জনে মিলে হিসু করে পূর্ণ করে যা ইচ্ছা বলে যাচ্ছিস, আমার গোপাল হিসু করে। বলে, হ্যাঁ দিদি, তোমার গোপাল এত চালাক এত ধূর্ত, কোনো কিছুতেই গোপালকে আটকানো যাচ্ছে না, কিছুতেই তার চুরি করার স্বভাব বন্ধ হচ্ছে না। যশোদা বলে, শোন তোদের কোনো কথাই আমার বিশ্বাস হয় না রে, যদি কোনোদিন হাতে নাতে প্রমাণ দিতে পারিস তবেই বিশ্বাস করবো আমার গোপাল চোর। বলে, আজকে আমি তোকে গোপাল ধরবার কৌশল শিখিয়ে দিচ্ছি, শোন মন দিয়ে। আজকে বাড়িতে যাবি, বাড়িতে গিয়ে সামনের দরজা বন্ধ করে দিবি,
ভক্তমণ্ডলী ভজনের কথা শুনুন। আজকে বাড়িতে গিয়ে সামনের দরজা বন্ধ করে বসবে, সামনের দরজা মানে সামনের দরজা বন্ধ করে ভেতরের দরজা খুলবে, আর ভেতরের দরজা খুলে যদি অপেক্ষা করতে পারিস, আমার মন বলছে তোরা গোপালকে একদিন ধরতে পারবি। নিতাই গৌর হরি বল। কি বাবা বোঝা গেছে? সামনে দরজা, এই দুটো দরজা বন্ধ করে যদি কেউ অন্তরের দরজা খুলতে পারে, তবেই তো একদিন গোবিন্দকে সে ধরতে পারে। বৃন্দাবনের ব্রজবাসী বলে, যশোদা এতক্ষণ পর যে যুক্তিটা দিয়েছিস এটা কাজে লাগতে পারে। তাই সেই ব্রজবাসী গোপালকে ধরবে বলে যশোদার কথা মতো কি করেছে বাবা, ঘরের দরজা বন্ধ করেছে, মানে বাড়ির সামনের দরজা বন্ধ করে দিয়েছে। সামনের দরজা বন্ধ করে পেছন সাইডের দরজা দিয়ে ঘরের ভেতর ঢুকে ওই ব্রজবাসী চুপচাপ চুপচাপ কে কথা কয়, চুপ গোপাল আসবে, চুপ করে বলিস, কথা বলবি না, চুপচাপ 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 বসে আছে। কখন আসবে, কখন আসবে, আজ হাতে নাতে ধরবই, কখন আসবে। এইবারে গোপাল কি করেছে, শ্রীরাম সুদাম দাম বসুদাম বটু মধু মঙ্গল সবাইকে সঙ্গে নিয়ে হই হই রব করতে করতে ওই ব্রজবাসীর দরজার সামনে দাঁড়িয়ে, সামনের দরজা খুলে ভেতরে যেই প্রবেশ করেছে দেখে নবনীর ভাণ্ড সাজানো আছে, আর যেই ভাণ্ড দেখেছে অমনি সখাগণ মিলে ওই ভাণ্ড নামিয়ে যেই খেতে শুরু করেছে, যেই খেতে শুরু করেছে অমনি বুড়িমা কি করেছে, ঘরের কোণ থেকে বেরিয়ে এসে অমনি গোপালকে ধরেছে, গোপাল আজকে তোর মায়ের কাছে নিয়ে যাবই, যাবো হাতে নাতে প্রমাণ দেব, চল চল। এই এই বলে বুড়িমা কি করেছে, গোপালকে ধরে নিয়ে যাচ্ছে তার মায়ের কাছে নালিশ জানাবে বলে, কিন্তু মা গোপালকে ধরা কি এত সহজ গো, ধরেছে গোপালকে খুব শক্ত করে হাতটা ধরে নিয়ে যাচ্ছে, এইবারে কি ঘটতে চলেছে দেখুন মায়েরা, যে গোপালকে ধরে নিয়ে যাচ্ছে সেই মা ঘুমটা দিয়েছে এক হাত, কারণ আগেকার দিনে মায়েরা এক হাত করে ঘুমটা দিত, একঘাত করে ঘুমটা দিত, নিজের চরণ ছাড়া কিচ্ছু দেখতে পেত না, তাই যখন রাস্তা দিয়ে গোপালকে ধরে নিয়ে যাচ্ছে গোপাল চিন্তা করছে মায়ের কাছে যদি নিয়ে যায় আমাকে তো মা বকাবকি করবে, শাস্তিও দেবে, কিন্তু আমি যে চুরি করে খাই এ প্রমাণটা আমি দিতে দেব না।
কারণ চুরি করে খাওয়ার যে কি মজা, কি মা চুরি করে খাওয়ার মজা আলাদা না? আজ আমি যে চোর, এই প্রমাণটা যাতে মায়ের কাছে দিতে না পারে তার ব্যবস্থা আমাকে করতে হবে। তাই যে বুড়িমা ধরে নিয়ে যাচ্ছে গোপালকে, হঠাৎ দেখতে পাচ্ছে সেই বুড়িমার দেওর আসছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে। আর যেই না বুড়ির দেওরকে দেখতে পেয়েছে, বুড়িমা ইশারা করে ডাকছে, যেই না বুড়ি মায়ের দেওর এসেছে। অমনি কি ঘটলো দেখুন মা, কি ঘটছে ও মা? গোপাল বলে, ও মাসিমা, আমার হাতটা এমন শক্ত করে ধরেছ না, আমার হাতটা না বড্ড ব্যথা করছে। বলছি কি, তুমি আমার ডান হাত ছেড়ে বাম হাত ধরো। কোথায় গেল দেওর? যেই না দেওর এসেছে, এইবার বুড়িমা বলছে, মানে গোপাল বলছে, ও মাসিমা, আমার ডান হাতটা ছেড়ে দিয়ে আমার বাম হাতটা ধরো। নিতাই গৌর হরি বলব, এইবার বুড়িমার হাতে দেওরকে ধরিয়ে দিয়েছে গোপাল। এইবার গোপাল, বুড়িমা তো অত শত জানে না, সে জানে গোপালকে নিয়ে যাচ্ছে। এদিকে গোপাল ছুটতে ছুটতে গিয়ে কি করেছে, গোপাল ছুটতে ছুটতে গিয়ে মায়ের কাছে আগে থেকে সিলিন্ডার হয়ে বলে, মা ও মা, কি হয়েছে বলো? আমার মাঝে মাঝে কি মনে হয় জানো? কি মনে হয়? আমি সুসাইড করব গোপাল, আমি আত্মহত্যা করব। কি হয়েছে বলো, কি হয়েছে বলো? বলে দেখো না মা, আমি তোমার কাছে সাক্ষাৎ গোপাল বসে আছি, এখনই কেউ না কেউ এসে বলবে তোমার গোপাল চোর, তোমার গোপাল চুরি করে, তোমার গোপাল মেয়েদের কাপড় ধরে টানে, আমার নামে কত নালিশ জানাবে বলো মা? আমার আর বাঁচতে ভালো লাগে, আমি মরবই মরব। মা বলে, গোপাল তুই আমার কাছে বসে থাকবি, লোক বলবে তুই চুরি করেছিস, তা কখনো হয়? তুই আমার কাছে থাকবি, তবু লোক বলবে তুই চুরি করেছিস, বলবে? তার মানে কেস তো ঘটি দিয়ে এসেছে, মানে বুড়িমা তার দেওরকে নিয়ে আসবে। তো বলতে না বলতে বুড়িমা তার দেওরকে নিয়ে হাজির, যশোদে, এই যশোদে, যশোদে, এই দেখ তোর গোপালকে এনেছি, দেখ, এই দেখ বলে গোপাল ধরে নিয়েছি গোপাল, বলো আমি বাঁচবো, আমি মরবই মরব। চুপ করে বস, আমি তো কথা বলছি, তুই এরকম করছিস, মিথ্যা কথা তোর নামে, ঠিক আছে তুই বলছ। দিদি আমার গোপালকে এনেছিস, ঘুমটা খুলে দেখ কাকে এনেছিস। বৃন্দাবনে বজবাসী বলে, কি ঘুমটা খুলবো, সাক্ষাৎ গোপালকে ধরে নিয়েছি, আবার কি ঘুমটা খুলবো? আহা, ঘুমটাটা খুলে দেখতে অসুবিধা কোথায়, ঘুমটা খুলে দেখ না কাকে এনেছিস। যেই না ঘুমটা খুলেছি, লজ্জায় পড়ে গেছে তোমায়, লজ্জায় লজ্জিত হয়ে বুড়িমা চলে যাচ্ছে নিজের বাড়ির দিকে।
আর গোপাল ছুটতে ছুটতে গিয়ে বলে, ও বুড়িমা, ও গোপী শোনো, এই যে দাঁড়াও না, ও গোপী, ও গোপী দাঁড়াও না। গোপী রেগে বলে, গোপাল আমারই ঘরে চুরি করে ঘাস, আর আমারই চোর সাজাস? হ্যাঁ, আমারই ঘরে চুরি করলি আর আমাকে চোর বানিয়ে দিলি? তখন গোপাল বলে, ও মাসিমা, আমি তো কারো ঘরে চুরি করি না, যে ঘরটাকে তোমরা আমার ঘর মনে করছো এটা তো তোমাদের ঘর নয়, এটাতে তোমাদের ভাড়াটিয়া ঘর, তোমরা ভাড়া ঘরে রয়েছো, যেদিন ভাড়া শেষ হয়ে যাবে এই ঘর ছেড়ে তোমাদের আসল ঘরে চলে যেতে হবে। কি বাবা, এটা আমাদের ভাড়াটিয়া ঘর নয়? ভাড়া যেদিন শেষ হবে সেদিন বিদায় নিতে হবে। আমরা জায়গা কিনি, জমি কিনি, কিন্তু বলুন তো বাবা, জায়গা যদি আমার হবে তাহলে সরকারকে খাজনা দিতে যাব কেন, ট্যাক্স দিতে যাব কেন? এতেই বোঝা যায় কি, জায়গাটা আমার নয়, সরকারের জায়গা, আমি দখল করে খাচ্ছি, তাই আমাকে খাজনা দিতে হয়, ট্যাক্স দিতে হয়। খাজনা না দিলে জমি যেমন নিলাম হয়ে যায়, তদনুরূপ গোবিন্দের দেওয়া এই দেহ জমিতে যদি ভক্তিরূপ খাজনা না দেওয়া যায়, এই জমিটাও একদিন নিলাম হয়ে যাবে। গোবিন্দ ভজন আর হবে না, তাই সময়ে থাকতে থাকতে খাজনা দাও, মানে ভক্তি অর্পণ করো গোবিন্দের চরণে, তাহা নালে জমি নিলাম হয়ে যাবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা সাবধান, ও মা, ছেলে আমার দেখতে ভালো কিন্তু ভেতরটা মোটেও ভালো নয়, যাত্রার ঘরে ঢুকে যায়। তাই তোরা আমার গোপালকে নিয়ে যাচ্ছিস, সাবধানে নিয়ে যাবি, চোখে চোখে রাখবি, একদমই কিন্তু চোখের আড়াল করবি না। তাই মা আমার অনুমতি দিলেন আর গোবিন্দ আমার সখাগণ সঙ্গে নিয়ে গোষ্ঠে চলেছে। কেমন করে যাচ্ছে মায়েরা? ছোটি ছোটি গাইয়া, ছোটি 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 গাইয়া, ছোটি ছোটি ছোট সুমের মদন গোপাল, ছোটি 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 গাইয়া, ছোটে ছোটে ওয়াই, ছোটি ছোটি গাইয়া, ছোটে ছোটে ওয়াই, ছোট সো ছোট সো ছোট সো মেরো মদন গোপাল। ছোটি 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 গাইয়া, ছোটে ছোটে ওয়াই, ছোটি ছোটি গাইয়া, ছোটে ছোটে ওয়াই, ছোট সো ছোট সো ছোট সো মেরো মদন গোপাল।
মানে আগে আগে যাচ্ছে ধেনুবৎস পেছু পেছু রাখালগঞ্জ যাচ্ছে আর সবাইকে সঙ্গে নিয়ে গিয়ে যাচ্ছে সবার পেছনে কে পিছনে মেরো মদন গোপাল छोटी 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 गैया छोटे छोटे वाली छोटी छोटी गैया छोटे छोटे वाली छोटो सो छोटो सो छोटो सो मेरो मदन ঘাস গরু খায় নিতাই গো ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল মানে গরু ঘাস খায় আর গোয়ালারা দুগ্ধ দহন করে আর সেই দুগ্ধ দিয়ে ক্ষীর সর ননী ছানা মাখন বানানো হয় আর আমার গোবিন্দ কি করে মাখন খাওয়ে মেরো মদন গোপাল छोटी 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 गाइया छोटे छोटे वाली छोटी छोटी गाइया छोटे छोटे वाली छोटो सो छोटो सो छोटो सो मेरो मदन गोपाल সবাই মিলে যদি জোর করে জয় দেয় না এই প্যান্ডেল আর থাকবে না আসলে না বললে না সহজে কেউ বের করতে চায় না বলবো না থাক অনেক রাত হচ্ছে তো বেশি কথা বললে আবার ভোর হয়ে যাবে তখন আবার অসুবিধা আছে আজ আর নয় আর একদিন দেখা হলে বলবো ভক্তমণ্ডলী ভক্তমতী ভাইরা আজকে সখাগণ সবাই মিলে এসেছে কিরে তুই তো ডান হয়ে গেছিস রাত জেগে কি খেলবি আমি গুটি খেল গুটি গুটি আজকে চোর চোর খেলবো চোর চোর এই সবাই খেলার নাম বলছে সখাগণ বলছে কানাই আমাদের খেলা যখন তোর পছন্দ হচ্ছে না তুই বল কি খেলবি কি খেলবি ওই ফোনে কি খেলবি পাবজি ও মা যার ঘরে পাবজি ঢুকেছে না তার সব গেছে ভক্তমণ্ডলী মায়েরা Thank you.
ভক্তমন্ডলী মায়েরা ছকা কান বলছে, বল কানাই কি খেলবি? কানাই বলে শোনে, আজকে আমরা কাঁধে চড়া খেলা খেলব। শোন, আজকে খেলাতে যে চোর হবে, মন দিয়ে শোন, আজকের খেলাতে যে চোর হবে সে কি করবে জানিস? বাকি সমস্ত রাখালকে কাঁধে নিয়ে এই বংশীবট থেকে যমুনার তীরে গিয়ে রেখে আসবে। বুঝে গেছিস কি? তুই এইরকম মাথা নিয়ে সংসার করিস? আমি ওটা বলেছি? ও মাই গড, আমি বলেছি যে আজকে খেলায় যে চোর হবে সে কি করবে? বাকি সমস্ত রাখালকে এই বংশীবট থেকে এক এক করে যমুনার তীরে গিয়ে রেখে আসবে কাঁধে করে। আর ও তার উল্টো শুনছে। কি ভয়, কেন খেলবে না? কেন চোর হবে না, চোর হবে না? আচ্ছা তুই যে চোর হবি তার কোনো মানে আছে কি? আমিও তো হতে পারি, ও তো হতে পারি। তোদের এত ভয় তো জানতাম না রে ভাই। আচ্ছা তোরা ভয় পাস না ভাই, আমি তো আছি, তোদেরকে বাঁচিয়ে দেব। ও মা বলে কে চোর হবে তাহলে? বলে কে চোর হবে আমি কি করে জানবো? তার জন্য আগে একটা খেলা খেলবো। আমি ওই বংশীবট থেকে কজন আছি? আমরা 11 জন আছি। দাদা বলরাম নেই, দাদা বলরাম থাকলে 12 জন হতো। আজ আমরা 11 জন আছি। এই 11 জন সখার মধ্যে যার হাতে ছেঁড়া পাতা পড়বে সেই হবে আজকে খেলায় চোর। তাহলে তোরা একটু দাঁড়া, আমি পাতা পেড়ে আনি। এই বলে সখাগণ বসে রইল। আর গোবিন্দ কি করলো? বংশীবট থেকে পাতা পাড়ছে। দেখি
জিন্দা বেঁচে গেল। সবার যখন ভালো আমার কি আর খারাপ হতে পারে? কি মায়না আপনারা বলুন, মানে আজকে গোবিন্দ একটা পাতা ছেড়েনি, সব ভালো পাতা, সবাইয়ের ভালো যখন আমারও ভালো। না ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, যেই না কানাইয়ের পাতা ছেঁড়া দেখেছে সখাগণ হাতে তালি দিয়ে বলে কি মজা কি মজা কি মজা, আজ আমাদের কানাই তো রয়েছে কি মজা কি মজা কি মজা, আজ আমরা সবাই মিলে কানাইয়ের কাঁধের উপর চড়ব। শ্রীদাম বলে আমি আগে চড়ব, সুবল বলে না না আমি আগে চড়ব, শ্রীদাম বলে না আমি আগে চড়ব, শশাগণ যখন সবাই কানাইয়ের কাঁধে চড়বে বলে ব্যস্ত হয়েছে, এমন সময় গোবিন্দ সুবলের কাছে গিয়ে বলে সুবল, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, সবাই তো কানাইয়ের কাঁধে চড়বে বলে ব্যস্ত, আস্তে কথা নয় আর, কথা নয় মায়েরা, সবাই যখন কাঁধে চড়বে বলে ব্যস্ত হয়েছে মা, কিন্তু মা আজকে যাকে কাঁধে নেবে বলে গোবিন্দ ইচ্ছা করে চোর সেজেছে বাবা, ইচ্ছে করে ছেঁড়া পাতা নিজের হাতে রেখেছে, যাকে কাঁধে চড়াবে বলে গোবিন্দ খেলার মাঠে চোর সেজেছে, সবাই যখন কাঁধে চড়বে বলে আনন্দে লাফাচ্ছে, অমনি গোবিন্দ সবাইকে বলল ওরে ওরে শ্রীরাম সুরাম মধুমঙ্গল, আমি তো তোদের সবাইকে কাঁধে নেব, কিন্তু সবার আগে আমি একজনকে কাঁধে নিতে চাই রে, সে কে? সে হলো বাবা সব থেকে প্রিয় সখা, যার নাম হলো সুবল সখা। গোবিন্দ সুবলের কাছে গিয়ে বলে ওরে সুবল রে, ওরে সুবল রে, আয় আমার কাঁধে বস, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, সুবল কি এমন কর্ম করেছে বাবা, যাকে কাঁধে নেবে বলে গোবিন্দ খেলার মাঠে চোর সেজেছে, আমরা জানবো এই সুবল কে ছিল, কি এমন কর্ম সুবল করেছে যার জন্য ভগবান তাকে কাঁধে নিতে চাইছে। এই সুবল ছিলেন পূর্বজন্মে বিভীষণের পুত্র, যার নাম হলো তরণী সেন। বিভীষণ জানেন তো কে? রাবণের ভাই, রাবণের ভাই ছিল বিভীষণ,
আর ওই বিভীষণের পুত্র ছিল তরণী। যখন রাম রাবণের যুদ্ধ হয়েছিল সীতাকে উদ্ধার করবে বলে, তখন রাবণের যত সৈন্য বাহিনী ছিল, যত বড় বড় যোদ্ধা ছিল, রামের সঙ্গে যুদ্ধ করে সবাই পরাজিত হয়ে প্রাণে মারা গিয়েছিল। তাই রাবণ বড় চিন্তায় পড়লেন, আগামীকাল কে যাবে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। তাই রাবণ যখন চিন্তায় মগ্ন, এমন সময় ওই ছোট্ট তরণী ছুটতে ছুটতে এসে বলে, জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, তুমি চিন্তা করো না গো, আগামীকাল সকালবেলায় আমি যাব ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। রাবণ বলে, কত বড় বড় বীর যোদ্ধা পরাজিত হলো, আর তুই এতটুকু বাচ্চা ছেলে, তুই কি না বলছিস তুই যাবি ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে? যা এখান থেকে, যা বলছি। এমনি আমি চিন্তায় ব্যস্ত হয়ে আছি আর এখানে এসে উল্টো পাল্টা কথা বলছি।